কি দেখছো? এত সুন্দর। বান্দরবন থেকে প্রায় 80 কিলোমিটার দূরে থানচির অবস্থান। চান্দের গাড়িতে যেতে 3 ঘন্টার মতো সময় লাগে। এই যে ছোট্ট জায়গাটাতে, এখানে আমাদের প্রথম আর্মি চেকপয়েন্ট, জায়গার নাম ওয়াই জাংশন। রিপোর্টিং করে সামনে সাইডু, যেটা ভালো খুব রিসোর্ট, এটাও একটু সামনে। যে গাড়িতে করে আসছিলাম ওয়াই জংশনে এসে গাড়িটা চাকা পাংচার হয়ে যায়। নতুন আরেকটি গাড়ি আসতে আসতে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে যায়। দ্বিতীয় চেকপোস্ট বালিপাড়া বিজেপি ক্যাম্পে ড্রাইভারের নাম, ফোন নাম্বার সহ টুরিস্ট সকলের নাম, ফোন নাম্বার, ঠিকানা এবং এক কপি এনআইডি ফটোকপি জমা দিতে হয়। খাবারের দোকান উপরে দাদা, এদিক দিয়ে। লাঞ্চের পর আমাদের গন্তব্য তোমা তুঙ্গি পর্যটন কেন্দ্র, আধা ঘন্টারও কম সময় লাগে যেতে। তোমা তুঙ্গি পর্যটন কেন্দ্র একেবারেই নতুন, এখনো চালু হয়নি এবং যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। এই তো চলেই এসেছি আমরা তোমা তুঙ্গিতে, একেবারেই নতুন, এখনো টিকিট কেটে ঢোকার ব্যবস্থা করা হয়নি। এটা হচ্ছে একটা আইকনিক গাছ, সবাই এসে এখানে ছবি তুলবেই। জায়গাটা দ্বিতীয় নীলগিরি বলা যায়। এখান থেকে দাঁড়ালে চারপাশে খুব সুন্দর একটা প্যানোরামিক ভিউ আপনারা পাবেন। সুইমিং পুলের ব্যবস্থা করা আছে, বসার সিটও পর্যাপ্ত। নীলগিরির মতো আর্মিরাও এটা বানাচ্ছে, খুব শীঘ্রই হয়তো চালু হবে। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা, এটা চলে গেছে একদম সীমান্তে তাজিংডং পর্যন্ত। রাস্তার ওই পাশে তোমা তুঙ্গির একটা পার্ক, এখানে একটা পার্ক, এখানেই দেখতেই পাচ্ছেন বসার সিট আছে, একটা মনুমেন্টেরও ব্যবস্থা আছে। এখানে ক্যান্টিন করার প্ল্যান, কোনো কিছুই কিন্তু এই মুহূর্তে চালু নেই, জিনিসটা এখনও আন্ডার কনস্ট্রাকশন। আলিকদমের ডিম পাহাড় দেখা যায়, তাজিংডং বা বিজয় আর কিউক্রাডং।
থানচি থেকে ফিরতে পারতে আমরা নতুন আরেকটা পর্যটন কেন্দ্রে যাই, জায়গাটার নাম নীল দিগন্ত। এটা এখনও পাবলিকদের জন্য উন্মুক্ত না, কিছুটা মেনটেন্যান্সের অভাব আছে বলে এখনও জায়গায় জায়গায় আগাছা পড়ে আছে, কিন্তু জিনিসটা ঠিকঠাক মতো গুছায় রাখলে সত্যি জায়গাটা আসলে খুব সুন্দর একটা পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত হবে। আজকের দিনের লাস্ট স্পট কোথায়? জি, সাধারণত নীলগিরিতে মানুষ সকালবেলা আসে, আমরা যেহেতু থানচিতে ডে ট্যুর প্ল্যান করেছিলাম সুতরাং ফিরতি পথে এটাকে রাখতে হয়েছিল। শেষ বিকেলে মিষ্টি আলোয় এটার অ্যাম্বিয়েন্সটা কেমন হয় সেটাও একটা দেখার ইচ্ছা ছিল এবং আসলেই খুবই সুন্দর। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই চেষ্টা করবেন রাতে এখানে স্টে করার জন্য, এবং সেটার জন্য আপনাকে হাতে যথেষ্ট সময় নিয়ে ডিফেন্সের একজনের রেফারেন্স দিয়ে বুকিং দিতে হবে। এখনই ঠান্ডা লাগে। এই ছিল আমাদের থানচিতে ডে ট্যুরের ভ্রমণের গল্প। বান্দরবানে চান্দের গাড়ি ভাড়াটা আসলে অনেক বেড়ে গিয়েছে। আপনারা যদি বাস টার্মিনাল থেকে সমিতি রেটে যান তাহলে 5,500 টাকা আপ ডাউন থানচি, আর যদি আপনাদের হোটেল বা রিসোর্ট মেঘলার এই পাশটাতে হয় তাহলে সেক্ষেত্রে একটু বাড়তি ভাড়া যাবে, প্রায় 6,500 বা 7,000 টাকার মতো পড়বে আপ ডাউন। যদি মানুষ কম হন এবং কমফোর্টটা আপনাদের প্রায়োরিটি হয় তাহলে অবশ্যই আপনারা 5-0 বা 5-seater যাবেন, আর মানুষ বেশি হলে আপনারা 11-14 টিপিক্যাল চান্দের গাড়িতে যাবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। এত চালাক।